প্রিয় দর্শক বন্ধু টিভি নিয়মিত আয়োজন আড্ডা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছি আমি আসলাম আপনাদেরকে জানাচ্ছি বসন্তের শুভেচ্ছা আজকের আয়োজন আমাদের বসন্তের মরণ আমাদের মাঝে আছেন চারুকলা অনুষদের প্রভাষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হুমায়ুন কবির আছেন সাবেক ছাত্র নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রাজু তাদেরকে স্বাগত জানাচ্ছি শীতের যেই আড়মোড়া ভেঙে প্রকৃতি জেগে উঠছে যে শীতের কাঁপানো যে আবহাওয়া ছিল তার ভেতরে আজকে নতুন পরশ মানুষকে একটু জাগিয়ে তুলে তারা এই দিনটি উদযাপন করে এবং দীর্ঘদিন ধরে প্রায় আঠারো বছর ধরে এই উদযাপনটা আসছে প্রথমে বসন্ত বরণ উদযাপন কমিটি পালন করে এবং তার আগেও যেটা মূলত এই বাংলাদেশে যে যখন চালু হয় সেটা হলো রবীন্দ্রনাথকে ঘিরে শান্তি শান্তিনিকেটতনে যে বার্তাটা শুরু হয়েছিল সে বাতাস আজকে বাংলাদেশের শহর শুধু না গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে যে বসন্ত বরণ বসন্ত বরণের একটু ইতিহাসটা যদি আলোচনা করতেন ধন্যবাদ সকলকে ফাগুনের শুভেচ্ছা বসন্ত শব্দটি উনি খুব যৌক্তিক কথা বলেছেন বসন্ত শব্দটি ব্যবহৃত হয়েছে রবীন্দ্রনাথের কাছ থেকেই উনি শান্তিনিকেতনেই প্রথম বসন্ত উৎসবের পছ প্রচলন শুরু করেন কিন্তু যদি ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা দেখতে চাই বা ঐতিহাসিক প্রেক্ষাপটে যদি বিচার বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যায় যে এই বসন্ত উৎসবের প্রচলন আমাদের উপমহাদেশে বাঙালি জাতি বা বাংলাদেশের বাংলায় অনেক প্রাচীনকাল থেকেই শুরু হয়েছে সেটা হচ্ছে এই ফাল্গুনী পূর্ণিমায় রাধা এবং কৃষ্ণর যে সাক্ষাৎ হয়েছিল সেখানে রাধার সঙ্গে গোপীদের রাধা এবং গোপীদের সঙ্গে কৃষ্ণের যে আবির খেলা হয় এবং আবির অর্থ ফাঁক বা রঙ হিসেবে উল্লেখ করি মূলত হচ্ছে ফাঁক থেকেই ফাগুনের প্রচলনটা এসেছে এই যে রঙের যে খেলাটা সেখান থেকেই বলা যায় যে এই এই প্রচলনটা এই উৎসবের প্রচলনটা এই তিথিতে আর এরপরে এই তিথিতে আপনার শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হওয়ার কারণে এটাকে গৌর পূর্ণিমা নামেও উল্লেখ করা হয়েছে বিভিন্ন জায়গায় তবে ভারতীয় উপমহাদেশে এটা আমাদের বাংলায় যেমন বসন্ত উৎসব হিসেবে পালন করা হয় জায়গায় দোল বা উৎসব পালন না এটা একটা ধর্মের দিক যেমন আছে যে শ্রীকৃষ্ণের সেই হলো আবির খেলার মধ্য দিয়ে যেটা বর্তমানে হোলি খেলা হিসেবে উদযাপন হচ্ছে এবং বৈষ্ণব ধর্মলম্বীদের ভিতরে এই ধরনের প্রচলনটা ছিল রবীন্দ্রনাথ কি কারণে মনে করলেন যে এই একটা ধর্মীয় দিকটাকে আমাদের সাহিত্যিক অঙ্গনে এবং বাংলাদেশের যেরকম করে বাংলাদেশের মানুষ যে রুচিতে আসলে তারা বিশ্বাস রাখে যে দিয়ে তারা নিজের জীবনযাপন বা তাদের জীবন প্রণালীটা রচিত হয় বা তারা সবার সাথে সম্পর্ক রাখে এই জায়গায় এটা যৌক্তিক হ্যাঁ ধন্যবাদ আপনাকে রবীন্দ্রনাথ মূলত জীবন কর্মে তিনি খাঁটি বাঙালি তিনি বাংলার মানুষকে ভালোবাসতেন বাঙালিকে ভালোবাসতেন বেশেছেন তিনি বাংলার প্রকৃতিকে সবসময় গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন এবং সেখান থেকেই তিনি গান কবিতা বা আরও যত বিষয় আছে সবই তিনি সেখান থেকেই রচনা করেছেন এবং বাংলার প্রকৃতিকে পর্যবেক্ষণ করেই তিনি এই উৎসবটাকে মনে করেছেন যে প্রকৃতির সঙ্গে মানুষের যে মিলন এবং মানুষের মনে যে এই শীত শেষ হওয়ার পরে মানুষের মনে যে এক ধরনের আবেগ একটা অনুভূতি কাজ করে এটা সুন্দর অনুভূতির জায়গা সেই জায়গাটা রবীন্দ্রনাথ প্রথম অনুভব করেছিলেন এবং শান্তিনিকেতনে তিনি সেই গুরুত্ব অনুভব করেই তিনি এই উৎসবে পালন শুরু করেন এবং তারপরে আমাদের বাংলাদেশে এটার প্রচলনটা কিছুটা পরেই হয়েছে বলা যায় চোদ্দোশো এক বঙ্গাব্দে থেকে জাতীয়ভাবে বসন্ত উৎসবের হয়েছে এবং সেটা আমার বাংলায় এখন এবং আপনার চারুকলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে এবং আমরা যেটা দেখি যে ঋতুরাজ বসন্তকে মানুষ সবাই উদযাপন করছে তার একটু হলদে প্রভাব আভারটা নিজের গায়ে লাগাতে চাচ্ছে কি কারণে সবাই আমরা সব সব শ্রেণীর মানুষ ছুটে যাচ্ছে কেউ এখন বিশেষ করে চারুকলা কেন্দ্রিক যে আয়োজনগুলো আছে বা বিভিন্ন ধরনের বিনোদন যে স্পট থাকে এক ধরনের বিনোদনের এক ধরনের মাত্রাও বা এক ধরনের উৎসব মুখর একটা পরিবেশও আমরা দেখলাম এই ঋতুরাজ বসন্ত এবং ফাল্গুন বরণটা বাঙালি কি কারণে একটা পরে গ্রহণ গ্রহণ করলো এবং তারা তার জীবনের একটা অনুষঙ্গ হিসেবে সেটাকে পালন করে আসছে ধন্যবাদ আমি সেই সঙ্গে স্যারের সাথে একটু সংযোজন করব সেটা হচ্ছে স্যার কিছুক্ষণ আগে যেটা বললেন রাধাকৃষ্ণের যে বা গোপীদের সাথে যে হোলি খেলার বিষয়টা রয়েছে এটা আসলে সনাতন ধর্মের বিষয় বাট আমরা বাঙালিরা দেখবেন প্রত্যেকটা ধর্মীয় উৎসবগুলো আমরা একে অপর এতটা ভাতৃত্বপূর্ণ যেন আমরা মিলেমিশে এক হয়ে যাই এইখান থেকে যে হোলি খেলার প্রবর্তনটা ছিল সেটা কিন্তু এখনও রয়েছে সকালবেলা আপনি যাবেন ক্যাম্পাসে যাবেন বা যে কোনো অনুষ্ঠানে যাবেন আপনাকে আপনার বন্ধু বা অন্যরা আপনাকে বরণ করবে একটি লাল টিকা দিয়ে আপনাকে সুন্দর করে একটা আবির নিয়ে আপনাকে দিল আমরা কিন্তু সেই প্রথাটা এখনও মেনে চলেছি একটু লক্ষ্য করলেই দেখবেন কপালে তিলক লাগানো কি কালার আবির তো এইভাবে আসলে আমরা ধর্মীয় জিনিসটা শুধু নিজেদের মধ্যে না রেখে আমরা বাঙালিরা সবার মধ্যে বন্টন করে ফেলেছি যে কারণে ধর্মীয়টা শুধু ধর্মীয় দিক থেকে না আমরা এটা জাতীয় উৎসব হিসাবে সকলে মিলে পালন করছি এবং সকলে এটাতে উদ্বেলিত হচ্ছে যেটা বললেন যে এক ধরনের বাঙালি সবাই আসলে মিলেমিশে একাকার হওয়ার এক ধরনের উপলক্ষ তৈরি করে বসন্ত বরণ এবং বসন্তের ফাল্গুনের প্রথম দিনটা যে উদযাপন হচ্ছে এক একসময় গ্রামের মানুষকে বলে দিতে হতো না যে আজকে বসন্ত এক ধরনের হলুদ পরিবেশ প্রকৃতি থাকতো প্রকৃতি তার নিজের রঙেই বসন্তের উপস্থিতি জানান দিত আজকের দিনে তো আমরা বসন্ত দেখছি যে আমাদের হুমায়ুন ভাই রাঞ্জু ভাইয়ের হলুদ কাপড়ে আমাদের যারা সুন্দর ললনারা আছেন তারা আসছেন তাদের হলুদ কাপড়ের মধ্য দিয়ে আমরা দেখছি যে আসলে ফাল্গুনটা এসেছে এই যে পরিবেশগত বা প্রকৃতিগত পরিবর্তন এবং যে ধরনের নতুন একটা ধারা রচনা হলো এই বিষয়টাই কেমন করে দেখছেন আসলে প্রকৃতির সঙ্গে সঙ্গে মানব মনের মধ্যেও এক ধরনের উৎফুল্ল এক ধরনের আনন্দ সৃষ্টি হয় কেননা এই যে দীর্ঘ কয়েকটি মাসের শীতের মধ্যে মানুষ হাত বের করতে পারে না কোথাও চলতে পারে না তা তখন কিন্তু মানুষের মধ্যে ওই ধরনের আবেগটা তৈরি হতে পারে না প্রকৃতির কারণে আর প্রকৃতিরই অংশ আমরা মানব জাতি বা আরও প্রাণী যারা আছে সকলেই তাই প্রকৃতির সঙ্গে যেহেতু আমরা অংশ প্রকৃতি যখন এই নব প্রকৃতির মধ্যে যখন নব জাগরণ করছে যখন কোকিলের কুহুতানের সাথে সাথে দক্ষিণা হাওয়ায় ঝরা পাতাগুলো মাটিতে পড়ে যাচ্ছে এবং সেখান থেকে প্রকৃতি মানে আগুন রঙে ফুটেছে মনের মধ্যে তো সেই জিনিসটা লাগবেই এটা মানুষের এখন আমাদের প্রকৃতিতে সে পরিবর্তন না হলেও তো এক ধরনের যেটা একবার বর্ণিল রূপটা ছিল আজকে সেই বর্ণিল রূপ দেখা না গেলেও বোঝা যায় যে আসলে ফাগুন এসেছে এবং তার একটা মহিমান্বিত দিক আছে তার যে পরশ আছে তা মানুষকে বোঝায় যে আসলে আমি তোমার দৌড়গোড়ে এসেছি তোমরা আড়মোড়া ভেঙে জেগে উঠো এবং মনের ভিতরে যে ধরনের প্রতিক্রিয়া আসলে মানুষের বাঙালি জাতির যে ধরনের রসায়ন বিরাজ করে সেই রসায়ন একটা নতুন মাত্রা দেয় এর পাশে আধুনিক ধারা যেটা রচনা হলো যে আমরা সুন্দর করে হলুদ কাপড় পরে বের হব মাথায় বেলি ফুল থাকবে হাতে বেলি ফুল থাকবে এই যে যে একটা চিত্র এই চিত্রকে কেমন করে দেখছেন আসলে আমি তার সাথে একটু সংযোজন করব আমরা আসলে এখন প্রত্যেকে কিন্তু বিভিন্ন অকেশন পেলেই ম্যাসেজ বা ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাসগুলো দিচ্ছি সেখানে কিন্তু একটি খুবই প্রচলিত একটা বাক্য ব্যবহার করি সেটা ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত এটা বিখ্যাত খ্যাতনামা কবি সুভাষ মুখোপাধ্যায় সর্বপ্রথম তিনি এটা ব্যবহার করেছিলেন তিনি এটা ব্যবহার করার পিছনে কিন্তু একটু কারণ ছিল কারণ বর্তমান যে পরিবেশ আমাদের যে সিজনগুলো রয়েছে বা ঋতু রয়েছে ঋতুর সঙ্গে বর্তমান পরিবেশটা কিছুটা হলেও পরিবর্তন হয়েছে যে কারণে তিনি বলেছিলেন যে ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত যেমন আপনি এখন যে সময়টা যাচ্ছে আজকে পহেলা বসন্ত আপনি এ পর্যন্ত বা পাঁচ সাত দিন বা দশ দিনের মধ্যে কোকিলের ডাক পাবেন না সময়টা পরিবর্তন হয়েছে বাট বসন্ত কিন্তু চলে এসেছে যে কারণেই কোকিল ডাকুক আর বাগানে ফুল না ফুটুক ডাকুক আর না ডাকুক ফুল ফুটুক আর না ফুটুক সময় চলে এসেছে যে কারণ যে বাংলাদেশে ঋতু বোধ ভেদটা খুব বেশি স্পষ্টভাবে বোঝা না গেল যে দিবসগুলো উদযাপন হচ্ছে তা আসলে কতটুকু ভূমিকা রাখছে যে ছয় ঋতুর বাংলাদেশের সেই ভাগগুলো সম্পর্কে একটা বোধ জাগ্রত করা যে আজকে ফাগুন বসন্ত কালকে হৈমন্ত এই যে বিষয়গুলো আছে আসলে প্রকৃতি তো চেঞ্জ হচ্ছে বৈশ্বিক আবহাওয়ার বিভিন্ন কারণে প্রকৃতি চেঞ্জ হচ্ছে কিছুটা পরিবর্তন পরিবর্তন পরিমার্জন হচ্ছে এটা প্রকৃতির নিয়মেই হচ্ছে তো তারপরও আমাদের যে ঐতিহাসিকগতভাবে যে একটা রীতি রয়েছে যে আমাদের একটা বৎসর শুরু রয়েছে এবং শেষ রয়েছে এখন এটাকে তো হঠাৎ করে ওইভাবে পরিবর্তন করা যায় না হয়তোবা কোনো কোনো বছর এর পরিবর্তন হচ্ছে কিন্তু প্রতিনিয়তই যে এই বসন্ত উৎসবের সাথে আর একটা বিষয় আমরা দেখি যে যেটা পিঠা উৎসবটা আছে এর আসলে দিকটা কি ছিল পিঠা উৎসব আসলে শীতের মধ্যেই পিঠা ইয়েটা শুরু হয় এবং বলা যায় যে শেষ পিঠার স্বাদটাও এই বসন্তের মধ্যেই হয়ে যায় কারণ এরপর পরে আর শীতের পিঠাটা ওই রকম স্বাদ সুস্বাদু হবে না যে কারণে বলা যায় যে পিঠা উৎসব এবং বসন্তকে স্বাগত জানানো পিঠা উৎসবকে শেষ করা আর বসন্তকে স্বাগত জানানো বাঙালি যে অসাম্প্রদায়িক চেতনার কথা বলা হয় এই অসাম্প্রদায়িক চেতনার ক্ষেত্রে এই যে বর্ষ বরণ বিষয়টা আছে বসন্ত বরণ যেটা বা পয়লা ফাল্গুনের মতো দিবসগুলো কী ধরনের ভূমিকা রাখছে আমি কিছুক্ষণ আগেই বলেছি যে এটা কিন্তু হিন্দিও কৃষ্টি কালচার থেকে এসেছে কিন্তু আমরা বাঙালি হিন্দুদের নিজস্ব ধর্মীয় রীতি এটাকে আমরা এখন ওইভাবে দেখছি না এটা আসলে সার্বজনীন করে নিয়েছি এবং আসলে এটাই হওয়া উচিত একজন মানুষ হিসেবে আরেকজন মানুষ তার নিজস্ব ধর্ম থাকতেই পারে এবং নিজস্ব ধর্ম এবং তারা ধর্মের উৎসব পালন করবে সেখানে আমরা যখন পার্টিসিপেট করব একে অন্যের সাথে যে বন্ডিংটা সৃষ্টি হচ্ছে এটা অন্য কোথাও সম্ভব না এই যে উৎসবগুলোর মধ্য দিয়ে একে অপরের কাছে আসছি তাদের সাথে ভালো একটা ভাতৃত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে এই সম্পর্ক আগামীতে আমরা যে কোনো কিছু ঐক্যবদ্ধভাবে পালন করতে পারি যে বন্ডিংটা ওইখানে তৈরি হয় এই কারণে আমি বলবো যে অবশ্যই যে কোনো উৎসব বা ধর্মীয় উৎসবগুলো অবশ্যই আমাদের বন্ডিংটা আরও আমরা চারুকলার ক্ষেত্রে দেখি যে তারা প্রত্যেকটা দিবসের যে থিমটা তার ধারণ করার চেষ্টা করে এবং তারা যে সেভাবে সাজায় এর পাশাপাশি যেভাবে করে ব্যক্তিগতভাবে মানুষের যে তারণাটা সৃষ্টি হয়েছে তারা বসন্ত বরণ উৎসব উদযাপন করছেন এর ভিতরে কি মানে সেই যে বসন্তের যে ফ্লেভার মূল ফ্লেভারটা বা তার যে ইতিবৃত্ত ছিল তার যে ইতিহাস ছিল তার যে উদ্দেশ্য ছিল সেটা আসলে কতটুকু প্রতিফলিত হচ্ছে আসলে দেখুন পৃথিবীর সকল জায়গায় শিল্প সংস্কৃতির বা শিল্পমোনা মানুষগুলো সকল মানুষের মধ্যে কিছু জাগরণ করে দেয় কিছু আবেগ কিছু অনুভূতি জাতীয় কিছু চেতনা তো বাংলাদেশের প্রেক্ষাপটও চারুকলা এই চেতনাগুলো বাস্তবায়ন করেছে সকল মানুষের মধ্যে আমরা পহেলা বৈশাখকে বলতে পারি ফাগুনকে বলতে পারি হ্যাঁ এই ধরনের কিছু সমগ্র মানুষের জন্য বাঙালি বাঙালির সকল মানুষের জন্য এই অনুষ্ঠানগুলো পৌঁছে দিতে পেরেছে চারুকলা সৃষ্টির লগ্ন থেকে যে কাজগুলো করেছে বাঙালির যে উৎসব মুখর যে পরিবেশ এবং যে পরিবেশে সব শ্রেণীর মানুষকে পাওয়া যায় তা আসলে চারুকলার কাছ থেকে শুরু যে পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা বা আজকের দিনে যে বসন্ত বরণ উৎসব উদযাপন করা হলো চারুকলার এই দিকটা কিভাবে করে আপামর মানুষকে ছড়িয়ে দিতে পারল যে আধুনিক যে যেই শ্রেণীটা আসলে বেশি চারুকলামুখী বা চারুকলার যেই ধরনের আলোক ছোটাতে তার আলোকিত করেছে নিজেকে মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা কী কারণে চারুকলা কেন্দ্রিক এসব দিবসগুলোকে নিজের আপন একটা অনুষ্ঠান মনে করে সেই দিবসের সাথে নিজেকে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে ফেলেছে আসলে চারুকলা আসলে চারু শব্দের অর্থ হচ্ছে সুন্দর সুন্দর বলতে বর্তমানে যে আমরা যদি প্রকৃতির কথা বলি চারুকলার শিক্ষার্থীরা কিন্তু আসলে প্রকৃতি নিয়ে কাজ করে তারা ওটাকে কি বলবো কৃত্রিম কোনো কিছু নয় মনের আবেগ ভালোবাসা শিল্প সব কিছু কিন্তু নিয়ে কাজ করে হচ্ছে চারুকলা যে কারণে চারুকলার প্রত্যেক বছর তার মনের যে আবেগ বিভিন্ন সিজনে কীরকম আবেগ আসতে পারে সে আবেগটা প্রতিফলন করে এই উৎসবগুলো উদযাপনের মধ্য দিয়ে যেখান থেকে আমরা যারা চারুকলা সম্পর্কে একটু কম জানি এবং প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে একটু কম জানি তারা কিন্তু সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করছি যে কারণে চারুকলাকে চারুকলা সহ বেশ কিছু প্রতিষ্ঠান আছে তারা এই ধরনের প্রোগ্রামগুলো আয়োজন করে থাকে তারা আমাদেরকে শিক্ষা দিচ্ছে যেমন একটু আবার মানে পেছনে ফিরে যায় যে জায়গায় আসলে রবীন্দ্রনাথ বলতেই তো বাংলা সাহিত্যে একটা বড় অঙ্গন আমাদের চোখের সামনে ভেসে ওঠে যে বসন্ত বরণ আজকে পুরা বাঙালি জাতিকে জাগিয়ে তুলবে সেই বসন্ত বরণ উৎসবটা তিনি রচনা করেছিলেন শান্তিনিকেতনের সেই ক্ষেত্রতে সেই দিনে সে উদযাপনগুলো আসলে কেমন ছিল সেই দিনের উদযাপনগুলো ছিল যে শীতকে বিদায় জানানো অর্থাৎ বসন্তের আগের দিন এই যে পোশাকগুলো শীতের জন্য ব্যবহৃত হতো কাঁথা কুম্বল সেই জিনিসগুলো পোড়ানো হতো এবং পরের দিন এই উৎসবটা শুরু হতো হয়তো সকালবেলা ভোরবেলা এটাকে তার মানে শীতকে বিদায় জানানো এবং বসন্তকে বরণ মানে সকল জড়াকে আসলে ভুলে ভুলে বা দূরে সরে নতুনভাবে জেগে ওঠা এবং আমরা দেখি যে বাঙালি আজকে দিনে যেই ফেব্রুয়ারি মাসে আমাদের অনেকগুলো অর্জন ফেব্রুয়ারি মাসে এসেছে আমাদের বসন্ত এবং তা আগামী কালকে বিশ্ব ভালোবাসা দিবস বাঙালির পাশাপাশি দিবস যেই বসন্ত বরণ এবং বিশ্ব ভালোবাসা দিবস যেটা দেশে দেশে উদযাপন হচ্ছে এই যে ক্ষেত্রগুলো আছে এবং এইটাকে নান্দনিকভাবে এই বিশ্ব ভালোবাসা দিবস এবং বসন্ত বরণের এক কাতারে আসলো এবং এর পাশাপাশি আমাদের যে আমাদের বিশ্বের সবার কাছে সমাদৃত হচ্ছে যেটা হলো অমর একুশে গ্রন্থমেলাগুলো নাচে এবং তাদের কিছু বই বের হচ্ছে প্রতিনিয়ত কিছু বই এবার হাজারের অধিক বই বের হয়েছে এবং প্রতিদিনই নতুন নতুন লেখকরা আসছে যে বসন্তের যে পরিবেশটা আছে পরিবেশটা নতুন করে আমাদের কবিতা সৃষ্টি করতে পারে বা বিভিন্ন রোমান্টিক রসায়নের উপন্যাসের রচনা হতে পারে এই যে ক্ষেত্রটা আগামী দিনে এই বসন্ত কেন্দ্রিক সেই আয়োজনগুলো কোথায় প্রতিফলিত হবে আমি একটু সংযোজন করব কিছুক্ষণ আগে যেটা স্যার বললেন যে চোদ্দশো এক বঙ্গাব্দে সর্বপ্রথম এই বসন্ত বরণী উদযাপন কমিটি কিন্তু এটা আয়োজন করে সেই সঙ্গে বাংলা একাডেমি সংযুক্ত হয় বাংলা একাডেমি কিন্তু ওই তাদের সাথে বইমেলাটা সংযোজন করে যেমন আপনারা দেখবেন যে অমর একুশে বইমেলা যেটা হচ্ছে এটা কিন্তু আসলে বাংলা একাডেমি করছে এটা কিন্তু বসন্ত বরণী উৎসবের একটি অংশ এই যে বসন্ত বরণ যে উৎসবটাকে এটাকে আর ভিন্ন মাত্রা দেওয়ার জন্য আসলে কি ধরনের কাজ করা যেতে পারে আসলে বসন্ত বরণী উৎসবটাকে বিভিন্ন আপনি যেভাবে নেবেন সেভাবে এটা করা যাবে যেমন বাংলা একাডেমি শিক্ষার দিক থেকে অগ্রগতি এবং যারা বই পড়তে খুব ভালোবাসে গল্পের বই থেকে শুরু করে নানা বই এই যে একটা উৎসবকে কেন্দ্র করে মানুষকে নিজের কাছে টেনে নিয়ে এবং তাদের মধ্যে জ্ঞানের আলো ছড়ানোর জন্য বাংলা একাডেমি কাজ করছে এ ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্নভাবে তাদের যে মেধা সেই মেধা সকলের নিকট বিলিয়ে দেওয়ার যেটা কৈশ রাজ্য বললেন যে আসলে চারুকলার সেই উদ্যোগটাকে শক্তিশালী করার ক্ষেত্রে বাংলা একাডেমির একটা অবদান আছে আমরা দেখি যে এই বইমেলাটা অমর একুশের মেলাটা হচ্ছে সেখানে যারা বসন্তর মানে ফাগুন গায়ে লাগিয়ে যারা বের হচ্ছে তারা একটা ভিন্ন মাত্রা পাচ্ছে তারা তাদের সে আবেগ অনুভূতির একটা ক্ষেত্র হিসাবে সেই বইমেলার প্রাঙ্গণগুলো পাচ্ছে এই উদ্যোগগুলোর ক্ষেত্রে বাংলা একাডেমি কতটুকু আপনাদেরকে শক্তিশালী করলো বলে মনে করছেন এটা আমার কাছে মনে হচ্ছে যে বাংলা একাডেমি বইমেলাকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষই এখন জানে যে একুশে বইমেলায় যেতে হবে অর্থাৎ বাংলার প্রতিটা প্রান্ত প্রান্ত থেকেই মানুষ বইমেলা বইমেলার উদ্দেশ্যে ছুটে যায় এবং পরিবার পরিজন নিয়ে ছেলে ছেলে মেয়ে সবাইকে নিয়ে এবং কোনো না কোনো বই কেনে এই যে বই কেনা এবং বই পড়ার যে উৎসাহ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে এখান থেকে যেমন শিখছে তেমনি বসন্তে প্রকৃতির মধ্যে যে পরিবর্তন হচ্ছে সেখান থেকে মানুষ শিখছে এইভাবে বিভিন্ন প্রতিষ্ঠান যদি বিভিন্নভাবে অ্যারেঞ্জ করি মানুষের মধ্যে সৃজনশীল চিন্তা চেতনা এবং জ্ঞান অর্জনের বিভিন্ন পথ তৈরি করে দেয় এবং সৃষ্টি করে দেয় সেটা আমাদের বাঙালির জন্য এবং বাংলার মানুষের জন্য খুবই পজিটিভ ভূমিকা রাখবে বলে আমি আশা করি আজকে যে বসন্ত বরণ এবং কালকে যে বিশ্ব ভালোবাসা দিবস সে দুয়ে মিলে কি ধরনের আসলে পরিবেশ সৃষ্টি হবে আসলে বসন্ত বরণ আমাদের বাঙালির উৎসব আর বসন্তের সঙ্গে যেহেতু নতুন রূপ নতুন প্রেম নতুন আবেগ মানুষের মধ্যে সৃষ্টি হচ্ছে সেখানে ভালোবাসাটাও এর সঙ্গে মিশে যাচ্ছে সেখানে যারা তরুণ তরুণীরা আছে তাদের মধ্যে সেই আবেগটা কাজ করবে এটাই তো স্বাভাবিক এবং সেটা অনেকের প্রেম হবে অনেকের মধ্যে সেই ইয়ে কাজ করবে বসন্তের যে সঞ্জীবনী শক্তিটা আছে মানুষকে জাগিয়ে তোলা তা আসলে আমাদের যে মানুষগুলোর একঘেয়েমি জীবনযাত্রা আছে তাকে একটু জাগিয়ে নিচ্ছে কিন্তু সচেতন যে বোর্ডটা তৈরি করা সেই ক্ষেত্রে কতটুকু সফল হওয়া গেল আমি একটু আর একটু দুটি কথা বলার পর আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি সেটা হচ্ছে বসন্ত বরণীটা আসলে আমার মনে যে একটু সংযোজন না করলেই নয় সর্বপ্রথম বঙ্গাব্দ যে আমরা ক্যালেন্ডার ব্যবহার করছি বাংলা ক্যালেন্ডার সে ক্যালেন্ডারটা সম্রাট আকবর রচনা করেন সেটা হচ্ছে পনেরোশো সালে পনেরোশো সালে যখন এই বাংলা ক্যালেন্ডার তৈরি করা হলো সেই সময় কিন্তু সম্রাট আকবর এই বছরের বারোটা মাসে টোটালি চোদ্দোটা উৎসবের কথা বলা হয়েছে যে উৎসবগুলো আমরা একে অপরের কাছে খুব দ্রুত যেতে পারি এবং উৎসব মুখরের মধ্য দিয়ে আমাদের ভ্রাতৃত্বটা বৃদ্ধি করবে তার মধ্যে বসন্ত বরণী একটা তার মধ্যে চতুর সংক্রান্তি রয়েছে পহেলা বৈশাখ রয়েছে এই জিনিসগুলো না বললেই নয় তবে বর্তমানে যে প্রেক্ষাপট দেখা যাচ্ছে যে এই উৎসবকে কেন্দ্র করে তার সাথে আমি একটু সংযোজন করব। আপনারা দেখবেন প্রকৃতি কি বলছে এই শীতের আরমোড়া ভেঙে গাছে গাছে কচি পাতা বেরোচ্ছে মানে নতুন কিছু আসছে ঠিক তেমনিভাবে মানুষের মনেও কিন্তু নতুন কিছু সৃষ্টি হয় ঠিক সেই সৃষ্টির লক্ষ্যেই দেখবেন আমরা রাস্তাঘাটে বা যে কোনো আহ জায়গায় ঘুরতে বেরোলেই দেখবেন যে বিভিন্ন কপতি থেকে শুরু করে শুধু কপতকপতি নয় দেখবেন বৃদ্ধ থেকে শুরু করে সবাই শিশু কিশোর থেকে শুরু করে সবাই নতুন একটি সাজ নিয়ে এসেছে যেন প্রকৃতি যেমন নতুন পাতা আবির্ভাব ঘটিয়েছে তেমনি মানুষের মনেও সেই রকম একটা আনন্দ উদ্বেলিত হয়ে সেই আনন্দটা প্রতিফলন করছে এই বাসন্তী রঙের শাড়ি পরে বা লাল রঙের শাড়ি পরে যেহেতু পরের দিনই ভালোবাসা দিবস সেই কারণে কেউ কেউ ব্যবহার করছে বাসন্তী রঙের কালার কেউ কেউ ব্যবহার করছে ভালোবাসার কালার এই যে উদ্বেগ এই উদ্বেগ থেকে বা উচ্ছ্বাসের থেকেই দেখবেন যে নতুন কিছু বেরিয়ে আসছে আমাদের দেশের বিভিন্ন প্রেক্ষাপটে দেখি যে ইতিহাস বিকৃতির যে ধারাটা আছে যেটা বললেন যে সম্রাট আকবর থেকে যেই রচনাটা শুরু হচ্ছে তা আজও আমাদেরকে সমৃদ্ধ করছে আমাদের এক কাতারে রাখছে আমাদেরকে ঐক্যবদ্ধ রাখছে এই জায়গাটাকে আর শক্তিশালী করার জন্য বাকি ধরনের সাপোর্ট দরকার কোন ধরনের মানুষকে এই জায়গাটাকে সমৃদ্ধ করার জন্য এগিয়ে আসা দরকার বলে মনে করছেন হ্যাঁ ধন্যবাদ আপনার প্রশ্নের জবাবটা একটু করে দিচ্ছি তবে রানজুর সঙ্গে রঞ্জু যে কথাগুলো বললেন তার সঙ্গে একটু আমি যোগ করতে চাই যে এই যে বসন্ত এবং প্রকৃতির যে নতুন সাজে সাজছে এর সঙ্গে বাংলাদেশের একটা খুবই গৌরবময় ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে কেননা এই বসন্তের সময়ে দেখুন আমাদের ভাষার সংগ্রাম হয়েছে মানুষ সেই ভাষার বিরুদ্ধে যখন কথা বলেছিল পাকিস্তানি শাসকরা তখন আমাদের এই বাংলার এই বাংলাদেশের তরুণরা তরুণ তরুণীরা ঝাঁপিয়ে পড়েছিল তার বিরুদ্ধে এবং সেখানে প্রাণদান করেছিল একুশে ফেব্রুয়ারি এই ফাল্গুন মাসে এই ফাল্গুন মাসে অর্থাৎ এটার গুরুত্ব অনেক বেশি যে কারণে আমরা বাংলা ভাষায় কথা বলি বাংলা আমার মায়ের ভাষা আপনার যেটা বিকৃতির ধারা আসলে এই উৎসবগুলোকে বিকৃত করতে পারেনি যে ইতিহাস বিকৃতির কথা বলা হচ্ছে কিন্তু আরেকটু শক্তিশালী করে আমাদের যে ইতিহাসের ঠিক পথে চলার যে যাত্রার আমরা আকাঙ্ক্ষা দেখি সেটাকে ঠিক পথে নিয়ে আসার জন্য উৎসবে কি ধরনের সংযুক্তি দরকার কী ধরনের মানুষকে এখানে একসাথে এক করে এই জিনিসটাকে আরও শক্তিশালী রূপে প্রতিমান করা সম্ভব আসলে বর্তমান প্রেক্ষিতে সারা পৃথিবীতেই এবং অতীতকাল থেকেও আমরা যদি দেখি ধর্মই মূলত হচ্ছে বিভেদগুলো বিভিন্ন রকম বিভেদগুলো সৃষ্টি করেছে মানুষ পৃথিবীর সর্বোচ্চ দীপ সবার উপরে মানব সত্য তার উপরে নেই তো সকল ধর্মের উপরেই মানুষ নামের একটা বিষয় রয়েছে এবং আল্লাহ তালা মানুষকে কি চেষ্টা তিনি এই পৃথিবীতে পাঠিয়েছেন তো ধর্মের সঙ্গে আসলে ধর্ম মিলিয়ে সারা পৃথিবীতে যে ঘটনাগুলো ঘটছে যেটা বলল যে ধর্মের অপব্যাখ্যা দিয়ে যারা আসলে সুযোগটা আসলাম ভাই এখানে আমি একটু সংযোজন করতে চাই যে আপনি যে কথাটা বললেন যে আসলে এটা কি ধরনের এই আমাদের ইতিহাসটা রক্ষার্থে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত আমি সেই সংযোগ করছি বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি কিন্তু এই বিষয়ে আপনি জানেন যে পহেলা বৈশাখে একটা উৎসব ভাতা দিয়েছেন উৎসব ভাতা দিয়েছেন যেন এই উৎসবটাকে আনন্দময় করে উঠতে পারে তেমনিভাবে যদি অন্যান্য দিবসগুলোকেও এরকম উৎসব মুখর করে রাখতে চায় বা আমাদের কৃষ্টি কালচারটাকে ধরে রাখা যায় এই ধরনের বেশ কিছু যদি পদক্ষেপ একটি নিয়েছেন আরো কিছু যদি নেয় তাহলে আমাদের মনে হয় যে এই ইতিহাসগুলো আবিকৃত হওয়ার সুযোগ পাবে ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথি হুমায়ুন কবির প্রভাষক চারুকলানস রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কথা বলছিলেন রাশেদুল ইসলাম রাজ্য সহায়ক সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ তাদের অসংখ্য ধন্যবাদ যে বর্ষবরণ নিয়ে এর বিভিন্ন দিক এবং মাত্রা নিয়ে তারা আলোকপাত করলেন এবং পাশাপাশি বর্তমান সরকারের যে উদ্যোগের ফলে এই দিবসগুলোর মহিমা আর একটু বৃদ্ধি পাচ্ছে মানুষজন মানে খুব উৎফুল্লভাবে তার স্বাবলম্বী পকেট নিয়ে তারা উৎসবগুলো উদযাপন করছে এর মধ্য দিয়ে বাঙালি জাতি উৎসবে উৎসব পালনের জাতি তারা যে কোনো উপলক্ষকে উদযাপন করতে পারে তারা নিজেকে সমৃদ্ধ করে শক্তিশালী করে এই উৎসবগুলো আছে বলে বাঙালি জাতি আজও বাঙালি তার আনন্দ ঘন পরিবেশটা সবার সাথে ভাগাভাগি করতে পারে উৎসবগুলো আমাদের আনন্দ ভাগাভাগি করার একটা ক্ষেত্র একটা মাধ্যম আমরা বসন্ত বড় বসন্তের শুভেচ্ছা আমাদের দর্শকদের জানায় পাশাপাশি আগামী দিনের ভালোবাসা দিবসের শুভেচ্ছা যারা সব ভালো থাকবেন শুভরাত্রি